ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাচ্ছি। তো বছরটা, সারা বছরটা তোমাদের প্রত্যেকটা দিন তোমরা খুব 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 ভালো করে, খুব আনন্দ করে কাটিও। প্রত্যেকটা দিন যেন তোমাদের খুব ভালো যায়। তো আজকে হচ্ছে নিউ ইয়ার, তো আমাদের ওই বাড়িতে হচ্ছে পিকনিক আজকে, বাপের বাড়িতে। তো সেরকম বড় করে হচ্ছে না, অল্প কয়েকজন মিলে আর কি পিকনিকটা হচ্ছে। তো কী বলো তো, হচ্ছে কি যেহেতু ঠাকুমা মারা গেল, তো দু তিন মাস হয়তো হয়েছে জোর হলে, ঠিক আছে। তোর জন্য আর কি বলছে যে করারই কোনো ঠিক ছিল না যে করবে, যেটা বলছে প্রত্যেক বছর করি, এবছরে যাই হোক ছোট্ট খাট্টো করে করবো, সেরকম কোনো যে প্রতি বছর মানে দু তিন বছর যেরকম ইয়ে টিয়ে দিয়ে মানে বক্স টক্স বা ইয়ে করেছিল, লাইটিং টুনি টাইট দিয়ে সারা জায়গা সাজিয়েছিলো, বেলুন দিয়ে সাজিয়েছিলো, সেইটার অন্যরকম একটা ফিলিংস ছিল। তো সেটা অন্যরকম একটা মজা ছিল ওখানে সেই পিকনিকটাতে। এবছর সেরকম কিছুই হচ্ছে না, জাস্ট অল্প কয়েকজন মিলে আর কি দুপুরবেলা রান্না হবে তোমার, দুপুরে ডিমের ঝোল আর ভাত রান্না হবে আর কি, এখানে খাওয়া দাওয়া আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে, আর রাতে হবে ফ্রাইড রাইস, মাংস, চাটনি, পাঁপড় আর মিষ্টি, ঠিক আছে। তো এই কটাই, তো আমি আবার খেয়ে দেন আবার রিটার্ন চলে আসবো ঐশানীকে নিয়ে, আজকে আর চলে আসবো ঐশানী, যতই বায়না করুক যাই করুক ওকে নিয়ে আজকে চলে আসবোই। কারণ হচ্ছে কালকে মঙ্গলবার, কালকে হচ্ছে ঐশানীর স্কুল চালু হয়ে যাচ্ছে, ওদের স্কুলে বই দেবে, তো কালকে থেকে স্কুল চালু হয়ে যাচ্ছে। তো যেহেতু টুয়ে উঠেছে বাট পড়ার চাপটা একটু বেশি বেড়ে যাবে, তো এদিকে আমি সকালবেলা উঠে রান্নাবান্না সব সেরে নিয়েছি, আর এখন বাজে সকাল 9:30। তো রান্নাবান্না দিকে সব হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা কড়াইতে বসানো রয়েছে, আর এদিকে আমি এখন রেডি হয়ে নেবো, রেডি হয়ে তো তারপরে যাবো আমাদের ওই বাড়িতে। তো চলো পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো গাইজ দেখতে থাকো আর সঙ্গে থাকো। গেছি আর একটা সোয়েটার জ্যাকেটটা নেবো, আর ইয়েটা না মানে চুড়িদারের যে ওড়নাটা আমি ঠিক বুঝতে পারছি না কীরকমভাবে নিলে ভালো লাগবে, এইভাবে নিলে ভালো লাগছে নাকি এইভাবে নিলে ভালো লাগছে, একটু কনফিউজ রয়েছি, বুঝতে পারছি না কোনভাবে বেশি ভালো লাগছে। তবে যাই হোক এইভাবেই যাই, বুঝতে পারছি না কীরকমভাবে নিলে ভালো লাগবে। তো এখন ভাইকে ফোন করো, ভাই আসবে তোর সাথে চলে যাবো। তো চলো বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলে এসেছি আমি বাড়ি, আর এখনও ড্রেসটা চেঞ্জ করে নিই, একটু সকালে কিছু টিফিন করে নেবো, আর যে ওইখানে হ্যাপি নিউ ইয়ার, এখানে মিষ্টিও রয়েছে। আজকে হচ্ছে পিকনিক হবে, তো পিকনিকের মোটামুটি সব তৈরি টৈরি হচ্ছে, জোগাড় টোগাড় করা হচ্ছে। তো আমি এখন খেয়ে নিই, তো তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো এখানে এখন হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, এই সমস্ত সব কিছু ছাড়ানো হচ্ছে, কিছুটা হচ্ছে ডিমের ঝোলে যাবে দুপুরবেলা, আর কিছুটা হচ্ছে রাতে মাংসের জন্য আর কি হবে। তো এখানে আমিও কিছুটা মানে ছাড়াচ্ছিলাম রসুন, তো তারপরে চলে গেলাম রান্নাঘরে। আর এখানে দুনু মানে হচ্ছে যে আমাদের পিকনিকের মেন মাথা, ঠিক আছে, ও হচ্ছে ভিডিওতে লজ্জা পাচ্ছিলো, ভিডিও যে তাকায় দিকে ও লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে, যে দেখে যে ফোনটা নিয়েছে ওর লজ্জা পেয়ে মুখটা অন্য থেকে ঘুরিয়ে নিয়েছে। তো এখানে ডিমের জন্য আলুর ভাজা হচ্ছে, আর দুনু সত্যি খুব ভালো রান্না করে, আলুটা ভেজে রেখে দিয়েছে, একটু ভুল বললাম তোমাদেরকে। আর এখানে মশলাটা কষাচ্ছে ডিমের জন্য, আর সত্যি দুনু খুবই ভালো রান্না করে, আমাদের পিকনিকে যত রান্নাবান্না সব ওই করে। তবে এবারে একটু মানে আলাদা করবে, কারণ এবারে মাংসটা হচ্ছে গিয়ে ভাই রান্না করবে বলেছে। তো দুনু বলছে তাহলে ঠিক আছে, আমি তাহলে ফ্রাইড রাইস, চাটনি টাটনি এইসব সব কিছু করবো। এখন বাজে সন্ধে 7:00 বাজে। তো আমি একটু আর কি রেডি হয়েছি, রেডি বলতে যে চুড়িদারটা পরেছিলাম ওটাই পরেছি, ঠিক আছে। তো বাইরে হচ্ছে এখন রান্না বান্না, আর সবাই মোটামুটি চলে এসেছে, আরও অনেকে বাকি আছে আসার। আর ওদিকে হচ্ছে গিয়ে ওইশানি গেছে ছোটো পিসির বাড়ি, মানে তানিয়া দিয়ে এসছে, তো রাহির সাথে খেলতে গেছে, আর ওদিকে হচ্ছে বাইরে হচ্ছে রান্নাবান্না। তো চলো বাইরের ওখান থেকে একবার ঘুরে আসি। তো সবার ফার্স্টে এখানে চাটনিটা রান্না করে নিল দুনু, তো এই যে এখানে চাটনি হচ্ছে, ঠিক আছে। আর এখানে রয়েছে হচ্ছে গিয়ে মিষ্টি, ওই যে মিষ্টি, আর এখানে সুমন রয়েছে, ওখানে ভাই রয়েছে মানে মিষ্টির বাবা, আর এটা হচ্ছে আমার বাবা। আর এখানটাতে দুনু হচ্ছে গিয়ে রান্না করছে, আর এখানে ফল কেটে রেখেছে, মানে আপেল, আঙুর টাঙুর এগুলো সব দেবে। এখানে কিশমিশ রয়েছে, কাজু বাদাম রয়েছে, এগুলো সব চাটনিতে যাবে। তো সবার ফার্স্টে চাটনিটা করে নিয়েছে, তো চাটনিটা খেতে খুব ভালো হয়েছিল। আর এখানে এখন হচ্ছে মানে আমি হচ্ছে ইয়ে করছি, তোমার আঙুর কাটছি, সব ফল টল সব দেওয়া হয়ে গেছে, লাস্টে মনে পড়েছে মানে বেদানা দিয়ে দিয়েছে, সব কাজু টাজু সব দিয়ে দিয়েছে, আপেল দিয়ে দিয়েছে, লাস্টে মনে পড়েছে কালো আঙুর রয়েছে, কালো আঙুর কাটা হয়নি। তো এখানে এখন আমি আঙুরগুলো কাটছি, দুনু বললো যে রিয়া তুই আঙুরগুলো কেটে দে, তো আমি আঙুরগুলোকে আর কি কাটছি, কেটে নিচ্ছি, কেটে তারপর এখানে ছড়িয়ে দেবো এর উপরে। আর এখন মাংসটা রান্না করছে ভাই, তো
এখানটাতে সব আর মশলা টশলা সমস্ত কিছু করা রয়েছে মাংসের জন্য, আর এখানে এখন আমি ইয়ে করছি, আর ওখানে মিষ্টি রয়েছে, ঠিক আছে। আর আমি কিছুটা রান্না করতে করতে না, এখানে ভাই রান্না করছে তো মাংসটা, তো ও কিছুটা মাংসটা রান্না করে তারপরে হচ্ছে কি তোমার ইয়ে করলো, কী বেশ বলে ফোনে কথা বলছে আর রান্না করছে। আমি এদিকে বলছি কি যে তুই ফোনে কথা বলছিস, কী না কি দিয়ে দিবি, মাংসটা কেমন হবে খেতে, নুন বেশি হবে, ঝাল বেশি হবে, এই সব ইয়ারকি ঠাট্টা করছি। আর এখানে মা রয়েছে বসে, ঠিক আছে, আর এখানে দুনো পাশে দাঁড়িয়ে রয়েছে ও দেখছে। আর এখানে হচ্ছে মাংসটা এখন নিয়ে আসছে, মানে মাংসটা হচ্ছে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলো, দই মানে টক দই আর পাতিলেবু দিয়ে মাংসটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলো। তো দুনুন আর কি একা পারছিল না, দেখো ওর মানে প্রবলেম হচ্ছে, এত বড় করাই না আর সত্যি অসুবিধা হচ্ছিলো। তো লাস্টে সুমন আসলো, মানে শর্মীর বর, সুমন আর দুনু দুজন মিলে আর কি এটাকে ইয়ে করে নিল, মাংসটাকে ঢেলে দিল। তো এখানে এখন মাংসটাকে কষানো হয়েছে, মাংসটা খেতে খুবই টেস্টি হয়েছিল, বাট একটু ঝাল হয়েছিলো মাংসটাতে, মানে বাচ্চাদের জন্য একটু ঝালটা বেশি লাগবে, তো আমারই ঝাল লাগছিলো, তো বাচ্চাদের তো লাগবেই ঝাল। তো যাই হোক, ভাই এখানে মাংসটা রান্না করছে, আর এখানে ওর মাংসটা রান্না হয়ে যাওয়ার পর লাস্টে আমি এখানে এসেছি একটু যে কী কথায় আছে না ইয়ে করতে। তো এখানে ভাই বলছে কি হ্যাঁ আমি তো আমি মাংসটা রান্না করছি, তুই এখন ভিডিও করে তুই এখন ক্রেডিটটা তুই নিবি মাংসের। আমি বলছি না না আমি কোনো ক্রেডিট নেবো না, ঠিক আছে তোকেও আমি দেখিয়ে দেবো ভিডিওতে। তো এখানে দুনু আর কি ক্যামেরাটা মানে ফোনটা ধরে দিয়েছে, আর সুখদেব এসে সবার লাস্টে, মানে আমি আমাকে নিতে এসেছিলো, মানে খেয়ে গেছে একবারে, তো অনেক লাস্টে ও এসেছিলো। তো এখানে আমি রান্না করছি, আর হচ্ছে গিয়ে তোমার ওইদিকে বক্স চলছে, ওই জন্য না রেকর্ড করে বলছি। তো এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ওখানে রয়েছে ফ্রাইড রাইস, এখানে চিকেন কষা, এখানে হচ্ছে চাটনি রয়েছে, দেখো চাটনিটা, আর এখানে প্লাস্টিকের মধ্যে পাঁপড় রয়েছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে এখন সব খেতে বসে পড়েছি আমরা, এখানে সুমন রয়েছে, শর্মী রয়েছে, যে সুখদেব রয়েছে, স্যালাডও দিয়েছিলো, তো এখানে আমি বসে রয়েছি। আর কালকে শর্মী চলে যাচ্ছে, ঠিক আছে, মানে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, বাপের বাড়িতে ছিল তো শ্বশুরবাড়িতে চলে যাবে। সে আনন্দে আর কি একটু মানে ওদের সাথে একটু টাইম স্পেন্ডটা একটু বেশি করেছি, শর্মী টর্মি সুমন ভাই সুখদেব আমরা সবাই মিলে একসাথে খুব 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 মজা করেছি। ফার্স্ট জানুয়ারিটা খুবই ভালোভাবে কাটলো আর কি পিকনিকটা। তো আমরা খেতে বসেছি, এখন বাজে রাত 11:30, ঠিক আছে। তো ফ্রাইড রাইস আর এখানে মাংস দিয়েছে, তো খুবই ভালো হয়েছিল খেতে, আর অনেক রাত হয়ে গেছিলো তো ওই জন্য মানে অতটা খাওয়ার এটা ছিল না, তবে যাই হোক মোটামুটি ভালোই, মানে রান্নাবান্নাটা খুব সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, তো সবার সাথে মানে কথা বলা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি বাড়ি। আর এসে একটু ড্রেস ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এখন বাজে রাত 12:15। তো আমরা জাস্ট এই কিছুক্ষণ আগে আসলাম, এসে হাত মুখটা ধুয়ে টুয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে সেখানে বসলাম, আর ওইখানেই মানে ঘুমে একদম পড়ে যাচ্ছে, ঠিকমতো খেতেও পারিনি পিকনিকে। আর কি বলতো, পিকনিকের ব্লগটা সেইভাবে তোমাদের সাথে শেয়ার করিনি আসলে, ওদের সাথে মানে শর্মী কালকে, শর্মী আমার যে বান্ধবীটা আছে ও কালকে চলে যাচ্ছে শ্বশুরবাড়িতে, তো ওদের সাথে একটু বেশি একটু মানে কি বলে একটু আড্ডা টাড্ডা দেওয়া এসে একটু বেশি হয়ে গেছে, যার জন্য ভিডিওটা যে কন্টিনিউ করবো আমরা মনেই ছিল না করতে। তো মাঝে মধ্যে যতটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি, তো সেইভাবে ভিডিওটা আর কি তোমাদের সাথে শেয়ার করতে পুরোটা পারিনি আর কি। তো যাই হোক, চলো তাহলে ওইখানে কালকে, ওইখানে তো আজকে আসতে পারলো না, তো কালকে হচ্ছে ওইখানে স্কুল রয়েছে, কালকে আর যাওয়া হবে না একবার। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সে বছরের প্রত্যেকটা দিন তোমরা খুব 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 যেন তোমাদের ভালো যায়। তো আজকের মতো এখানে তোমাদের সঙ্গে, টাটা, বাই বাই।